झूम चिक चिक झूम चिक झूम झूम चिक चिक झूम। एक जे छिलो छोटो छेले भालो बाशाय घेरा, आदोरे गड़ा हाशी जरा मुक्ता मायाय भरा। शे तो आमादेर गुड्डु बुड़ा। फुटबल के जम्बूरा भेबे काटे छुरी दिए, आबार जम्बूरा के फुटबल बनाय जोरे लाथी दिए। रखे तार बुद्धि शुद्धि होलो बुझी कम, ताई हापुस कापुस खेये मोटा होलो शे एकदम। तखन चोर पालाते पालो ना, गुड्डु ताके छेलो ना, तार बुद्धिते आर किछुते मुश्किल तो आर थाकलो ना। আদরে গড়া হাসি ঝরা মুখটা মায়ায় ভরা, এমনই তো আমাদের গুড্ডু বুড়া। ও গুড্ডু বুড়া, হ্যালো মিঠু, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি স্কুলে গিয়েছিলে? ওরও ঠিক মতো যাইতে বলো, পড়াশোনা করতে বলো। আমাদের বাড়ি রং করতে যে লোকগুলো এসেছিল তার মধ্যে থেকে একটা লোক বাড়ির ভিতর ঢুকে গুড্ডুবুড়াকে চকলেট দিয়ে গেছে। ট্রাকের চাকার হাওয়া ছেড়ে দিতে হবে। কি বলে, ট্রাকের চাকার হাওয়া ছাড়লে কি হবে? আজকে স্কুলের মাঠে একটা গর্ততে একটা ট্রাক পড়ে গিয়েছিল, কেউ উঠাতে পারছিল না। গুড্ডুবা একাই এক হাতে উঠিয়ে ফেলেছে। এই মাছগুলোরে তুমি পানি থেকে ফেলাইছো কেন? মাছগুলো তো পানির মধ্যে ডুবে মারা যাচ্ছিল। এটা কি কও, মাছ ডুবে মরবো কেন? আমার চাকরিটা মনে আর থাকবো না গুড্ডুবুড়া। কেন থাকবে না? স্কুলে একটা ঘটনা হয়েছে। কি ঘটনা? একা একা কি বিড়বিড় করছো? না, বলছিলাম যে পরীক্ষার খাতা কে নিবে। ও হ্যাঁ, আমিও শুনেছি যে পরীক্ষার খাতা নাকি চুরি হয়ে গেছে। তাহলে কি আমাদেরকে আবার পরীক্ষা দিতে হবে? নুরু ভাই যে চাকরি মনে হয় আর থাকলো না। কেন? নুরু ভাই চাকরি থাকবে না। হেড স্যার বলেছে দুদিনের মধ্যেই খাতা বের করতে, না হলে নুরু ভাইয়ের চাকরি শেষ। তাহলে পেয়েছি। কি পেয়েছো? পরীক্ষার খাতা। কোথায়? চল আগে নুরু ভাইয়াকে খুঁজে বের করি। না এখন না, এখনই মা এসে পড়বে, আর মা এসে আমাদেরকে না দেখতে পেলে চিন্তা করবে। কাল এসে খুঁজো, চলো। না আমরা তো স্কুলে বাইরে যাচ্ছি না, স্কুলের মধ্যেই আছি, চলো। আরে গুড্ডুবুড়া কোথায় যাচ্ছো? ব্যাপার গুড্ডুবুড়া গুড্ডুবুড়ি, তোমরা এখনো বাসায় যাও নাই? না। কেন বাসায় যাও নাই? কেন? আমি মনে হয় পরীক্ষার খাতা বের করতে পারবো। কি কও, কোত্থেকে বের করবা? বলছি আগে চলো হেড স্যারের কাছে যাই। স্যার কি তোমার কথা শুনবো? বলে দেখি, না শুনলে আরেকজনকে জিজ্ঞেস করবো। স্যার কিন্তু এফবি খেপা আছে, যদি বকা দেয় তাহলে আমরা রুম থেকে দৌড় দিয়ে এসে পড়বো। আমি বুড়া মানুষ, আমি দৌড় দিতে পারবো না। ঠিক আছে, তুমি দরজার কাছে দাঁড়িয়ে থেকো, আমরা দুইজন দৌড় দিব। নুরু ভাইয়া স্যারের কি অনেক রাগ। তুমি নিশ্চিত উল্টাপাল্টা বোকার মতো কিছু বলবে না তো? না। ঠিক আছে তাহলে চলো। চলো তাহলে তুমি বলছো যে তুমি খাতাগুলো বের করে দিতে পারবে? জি স্যার, আমার মনে হয় পারবো। আমরা স্কুলের এত লোকজন খোঁজাখুঁজি করলাম, কেউ পেলাম না, তুমি পাবে? জি স্যার। আচ্ছা তোমার নাম কি? আমার নাম গুড্ডুবুড়া। সরি স্যার, ওর নাম গুড্ডুবুড়া না, ওর নাম হচ্ছে ওয়াসিফ হোসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম যাই হোক সেটা কোনো কথা নয়,
বাবা আমরা একটা ঝামেলায় আছি, বুঝতে পেরেছো? তোমাদের ক্লাস তো শেষ, তাই না? যাও, বাড়ি যাও, বাড়ি গিয়ে খেলা করবে, যাও। স্যার, আমি একটা কথা বলি, আমার মনে হয় এই ছেলেটা খুব বুদ্ধিমান। আজ সকালে একটা ট্রাক নিয়ে পুরো স্কুল যখন ঝামেলায় পড়ে গিয়েছিল, তখন ওই একটা সহজ বুদ্ধি দিয়েছিল। আমার মনে হয় ওর কথাটা একবার আমরা শুনে দেখতে পারি, যদি কাজ হয়, না হলে অন্য ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে, বলো শুনি, খাতাগুলো কোথায় আছে? স্যার, খাতাগুলো চুরি হতে পারে, আবার হারিয়েও যেতে পারে। এতগুলো খাতা কেউ মাথায় নিয়ে ঘুরবে না। আমাদের পরীক্ষার খাতা কারো কোনো কাজেও লাগবে না। স্যার, আমার মনে হয় আমাদের স্কুলের পিছনে একটা দোকান আছে না, যেখানে পুরনো পত্রিকা বিক্রি করে না, সেখানে গেলে মনে পাওয়া যাবে। ওর কথা তো যথেষ্ট যুক্তি আছে। স্যার, স্কুলের একটু দূরেই এমন একটা দোকান আমি দেখেছি, যেমনটা গুড্ডু বুড়ো বলল। স্কুলের পেছনের গেট দিয়ে বের হয়ে 4-5 মিনিট হাঁটলেই দোকানটা চোখে পড়ে। তাহলে যাবেন নাকি একবার, দেখা যাক কি হয়। হ্যাঁ, ছেলেটা যখন এত করে বলছে, যান না একবার, যান। স্যার, আমি যাচ্ছি। চলো চলো। এই তো মাত্র 4-5 মিনিটের রাস্তা। স্যার, আমার মনে হয় খাতাটা পাওয়া যাবে। গুড্ডু বুড়া, তোমার মাথায় এত বুদ্ধি এলো কি করে? খাতা পাওয়া যাক আর না যাক, তোমার যুক্তিটা কিন্তু খুবই ভালো, আমাদের কারো মাথায় তো এলো না। স্যার, আমি তো অনেক বই পড়ি আর অনেক খাই, সেজন্যই আমার মাথায় খুব বুদ্ধি। তাই নাকি? বেশ ভালো তো, খুব ভালো ছেলে।
আমাদের কিছু খাতা হারানো গিয়েছে। আচ্ছা দেখেন কেউ ব্যস্ত আনতে পারে। দেখি তোমার এখানে আছে কিনা। এই পড়ো হাত দেনে মোল্লা। গুড বড়ি বা হাত দিও না। হাত দিচ্ছি না তো চোখ দিচ্ছি। হ্যাঁ। স্যার এই যে এই যে আমাদের স্কুলের খাতা। এই যে স্যার খাতা। দেখি দেখি দেখি। আরে তাই তো। এই এগুলো তো আমাদের স্কুলের খাতা। তুমি এগুলো কোথায় পেলে? আমগো এটা কত লোক আছে ব্যস্তে। এই ইয়া আছে টোকাই আছে পোলাপান আছে। আমি তো দেয়াল তো পেয়ে তাতে নিতো কিনি। আচ্ছা যাই হোক। এগুলো আমাদের স্কুলের খাতা প্রয়োজনীয় আমরা এগুলো নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে নিয়ে যান কিন্তু টাকা দিয়ে কিনছি তো আমার টাকা দিয়ে দেন। আচ্ছা টাকার কথা তোমাকে ভাবতে হবে না টাকা দেওয়া হবে। গুড্ডু বুড়া অবশেষে খাতাগুলো পাওয়া গেল তাই না? আর নুরু ভাই চাকরিটা পেয়ে গেল। সবই হয়েছে গুড্ডু বুড়ার বুদ্ধির জোরে। ধন্যবাদ তোমাকে। এই এই রিকশা। গুড্ডু বুড়াবুড়িকে স্কুলের কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ আমি তো স্কুলে সময় মতো এসেছি কিন্তু এসে দেখলাম কেউ নেই। দারোয়ানকে জিজ্ঞেস করলাম, দারোয়ান বললো যে ওরা গেটের কাছে এসেছিল কিন্তু আবার নাকি স্কুলের ভেতরে ঢুকে গেছে। দেখো আমি কি করব বুঝে উঠতে পারছি না। তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। পাচ্ছি না স্যার। কি আশ্চর্য, একটা পাচ্ছি তো আরেকটা হারাচ্ছি। আচ্ছা আচ্ছা আপনি আগে বসুন বসুন বসুন। জি স্যার। এবার বলুন কার আপনার ছেলে মেয়ে, কি নাম, কোন ক্লাসে পড়ে? স্যার গুড্ডুবুড়া গুড্ডুবুড়ি, মানে ওয়াসিফ হোসেন আর। ও ওরা আপনার ছেলে মেয়ে, কি আশ্চর্য। আচ্ছা কোনো ভয় নেই, ওরা ভালো আছে, এখনই আসছে। সত্যি স্যার? হ্যাঁ। আরে আপনার ছেলে তো একটা জিনিয়াস, কি বুদ্ধি, কি পাকা বুদ্ধির অধিকারী। হ্যাঁ আমরা সারা স্কুল জুড়ে যা খুঁজে পেলাম না, আপনার ছেলে একাই তা খুঁজে বের করে পেলো। হ্যাঁ আশ্চর্য ব্যাপার, এই যাত্রায় আমাদের স্কুলের ইজ্জত বাঁচলো। স্যার আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, কি খুঁজে পেয়েছে আমার ছেলে? আরে বুঝবেন বুঝবেন এক্ষুনি বুঝবেন, এই ওরা ফিরে আসলো বলে। আচ্ছা শুনুন, স্কুলের কিছু খাতাপত্র হারিয়ে গিয়েছিল, এই পরীক্ষার খাতা আর কি। আচ্ছা তো সেটা কি করে জানি ওই চুরি হয়ে গিয়েছিল, তো এটা আমরা সবাই মিলে খোঁজাখুঁজি করছি, কেউ পাচ্ছি না কেউ পাচ্ছি না। হঠাৎ করে আপনার ছেলে এসে বলল, বুদ্ধি দিল যে
স্কুল থেকে যখন নাই হয়ে গেছে পাশে হয়তো কোনো দোকানে পাওয়া যেতে পারে যেখানে কাগজপত্র বিক্রি হয়। হ্যাঁ জি। তার বুদ্ধিতে এখন খুঁজতে গিয়ে দেখা গেল সেখানে কাগজপত্রগুলো পাওয়া গেছে। কি বুদ্ধি বলুন তো, এখন ওরা ফিরে আসছে। স্যার আপনাকে আগে জানানো, কি করবো বলুন, তখন এত টেনশনে ছিলাম যে। না স্যার ঠিক আছে, গুড্ডু বুড়া তো একটা ভালো কাজই করেছে, তাই না বাবা? নরমিয়া, কিন্তু তোমার চাকরিটা বেঁচে গেল আর কি, তোমাকে যথেষ্ট বকাবকি করেছি, কিছু মনে করো না। না স্যার, আমারই তো দোষ, খাতাগুলো আমি কেন দেখে রাখলাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। খাতাগুলো ভালো করে রেখে দাও। বাবার ফোন নাম্বার, বাবা বলেছে বাড়ির বড়র কারো না কারো ফোন নাম্বার মুখস্থ রাখতে হয়, এটা ভালো। ফোন নাম্বার মুখস্থ রাখতে হবে কেন? ফোন নাম্বার তো ফোনের ভিতরই থাকে। তোমার কাছে যদি ফোন না থাকে তখন তোর নাম্বার মুখস্থ রেখেও কোনো লাভ নেই। দেখ আর্টিস্ট আবার অর্ধেক হয় নাকি, বলে পুরোপুরি হয়। আমার বোন ছোটবেলা থেকে খুব ভালো ছবি আঁকে। প্রথমে তো শূন্য মানে গোল্লা, এটা তো মনে থাকবেই। তারপরের সংখ্যাগুলো বলছি। কিসের বান্দর, কিসের প্রজাপতি, ওসব তুমি বুঝবে না। না আমি তো কিছুই বুঝি না, সব কিছু তুমি বোঝো। দুরন্ত